আমাদের বিশ্বে রয়েছে রং বেরঙের এমন পাখি যাদের দাম সম্পর্কে জানলে আপনার মাথা ঘুরে যাবে। আয়ান বার্ডস চ্যানেলের আজকের এপিসোডে নিয়ে এসেছি এমনই কিছু মাথা ঘোরানো পাখি নিয়ে যাদের দাম সম্পর্কে জানলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন। এবার আসি ভিডিওতে। ফ্লেমিঙ্গো, অনেকটা বকের মতো দেখতে এ পাখিগুলোর নাম ফ্লেমিঙ্গো। আপনি যদি এদেরকে কিনতে চান তাহলে আপনার দাম পড়বে $2,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় ২,০০,০০০ টাকার কাছাকাছি। লাল, সাদা এবং গোলাপ রঙে মিশ্রিত ফ্লেমিঙ্গো পাখিটিকে আমেরিকা, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করতে দেখা যায়। এরা অগভীর পানিতে ছোট ছোট মাছ ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। এই পাখিগুলোর গড় ওজন 3.5 কেজি থেকে 4.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। আপনি যদি এদের পালন করতে চান তাহলে এদেরকে অবশ্যই ন্যাচারাল পরিবেশ দিতে হবে। স্কারলেট ম্যাকাও, ম্যাকাও প্রজাতির মধ্যে সবথেকে সুন্দর প্রজাতি হচ্ছে স্কারলেট ম্যাকাও। এদের পালকগুলো টকটকে লাল বর্ণের হয় ও সাথে হলুদ ও নীল রঙের মিশ্রণ লক্ষ্য করা যায়। এগুলো দৈর্ঘ্যে 35 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে আর এগুলোর ওজন 900 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে। সঠিক যত্ন পেলে 60 থেকে 80 বছর পর্যন্ত বেঁচে থাকে এরা, অর্থাৎ আপনি যদি এদেরকে একবার ক্রয় করে থাকেন তাহলে সারা জীবন আপনার কাছে এগুলো থাকবে। আপনি যদি এদেরকে কিনতে চান তাহলে আপনার দাম পড়বে 2 থেকে 1.5 লক্ষ টাকার মতো। IMC ম্যানি চিকেন, এগুলো প্রথম ইন্দোনেশিয়া থেকে উৎপত্তি হয়েছিল। এদেরকে দামি লিস্টে রাখার বৈশিষ্ট্য হলো এদের শরীরের পালক থেকে শুরু করে রক্ত, মাংস, হাড্ডি, পাও, চামড়া, জিব্বা, তাজ, মাথা সব কিছুই কালো রঙের হয়ে থাকে। বিভিন্ন মোরগ লড়াই প্রতিযোগিতায় এদেরকে ব্যবহার করা হয় কারণ এদের স্ট্যামিনা অনেক বেশি হয়ে থাকে। এই মুরগিগুলোকে চিকিৎসাগতভাবেও ব্যবহার করা হয়। এদের গড় ওজন 2.5 থেকে 3.5 কেজি পর্যন্ত হয়ে থাকে। এখন আসি এদের দাম নিয়ে। IMC চিকেনের বাংলাদেশি টাকায় এদের মূল্য 2 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। বিশ্বাস না হলেও এটাই বাস্তব। হায়ার্সিয়ান্থ ম্যাকাও, এ পাখিগুলো অন্য সব পাখিগুলো থেকে একদমই আলাদা। এ পাখিগুলোর পুরো বডি নীল রঙের হয়ে থাকে এবং ঠোঁটের নিচে ও চোখের চারপাশে হলুদ বর্ণের হয়ে থাকে। আর এটি হচ্ছে ম্যাকাও প্রজাতি বা তোতা প্রজাতির সব থেকে বড় তোতা বা ম্যাকাও। এ পাখিগুলো লম্বায় 40 থেকে 42 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, মানে পুরো 3 ফুট থেকে 3.5 ফুট। এই একটি পাখির ওজন 3.5 থেকে 4.5 কেজি পর্যন্ত হয়ে থাকে, কোনো কোনো সময় 5 কেজিও ছাড়িয়ে যায়। এখন আসি এদের দাম নিয়ে। আপনি যদি একজোড়া হায়ার্সিয়ান্থ ম্যাকাও পাখি কিনতে চান তাহলে আপনার দাম পড়বে 20 থেকে 60 লক্ষ টাকা পর্যন্ত। কি দাম শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই, এ পাখিগুলো সমগ্র বিশ্বে দামি লিস্টের মধ্যে 2 নম্বরে রয়েছে। ব্ল্যাক প্ল্যাম কোকাতো, এ পাখিটি পুরো বিশ্বে দামি পাখির মধ্যে লিস্টে 1 নম্বরে রয়েছে। এই পাখিগুলো বিশাল ঠোঁট, কুচকুচে কালো বডি কালার হয়। লাল চোয়ালাল এই কোকাতোয়া পাখিটি হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি কোকাতোয়া। এগুলো অ্যাডাল্ট হতে সময় লাগে 41 বছর। প্রতি 2 থেকে 3 বছর পর মাত্র একটি করে ডিম দেয়, যার জন্য পুরো পৃথিবীতে এদের সংখ্যা খুবই কম। এদেরকে অত্যন্ত বিরল প্রজাতির মধ্যেও ধরা হয় কারণ এগুলো দেখা সহজে পাওয়া যায় না। এগুলো লম্বায় 18 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে।
আর এগুলোর দাম শুনলে আপনি অবাক হবেন। প্রতিজোড়া এই ব্ল্যাক প্লাম কাকাতুয়া 90 থেকে 1 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, যা দিয়ে আপনি বিলাসবহুল বাড়ি কিনতে পারবেন। তো গাইস, বিশ্বে সব থেকে দামি 5টি পাখির মধ্যে আপনার কাছে কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।